হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে মানুষ কিন্তু বছর শেষে যখন নতুন বছর আসে, তখন কিন্তু যে মানুষের বাজি ফোটাইতেছে, বিভিন্ন আনন্দ করতেছে, রাতটা আনন্দ করে কাটাইতেছে। তো এখন আজকে যে আলোচনাটি করব, এবং এই আলোচনাটা যদি এই পৃথিবীতে কেউ বোঝে, তাহলে সে এটা করবে না। আচ্ছা, তো এখন একটা বিষয় হলো যে নতুন বছর যখন আসে, তখন কিন্তু মানুষ আনন্দ করে। তবে হ্যাঁ, নতুন বছর আসলে আনন্দ করে, তো আনন্দ একটা হচ্ছে শিশুরা করে, তারা বুঝুক বা না বুঝুক আনন্দ করতেছে। আচ্ছা, এখন সাবালক, জ্ঞানী, বুদ্ধিমান, তারা যে আনন্দ করে এর বিষয়টা কি? তবে জ্ঞানী ও বুদ্ধিমান আমি কাকে বলবো, সেই কথাটি আজ আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ। তবে পুরোটি ভিডিও যদি শোনেন, তবে আশা করি এখানে আমাদের বোঝার কিছু আছে। তবে হ্যাঁ জগতবাসী, সেই কথাটি হলো যে সামাজিকভাবে যারা লেখাপড়া করেছে, যারা এই সামাজিকভাবে খুব জ্ঞান তাদের আছে, আচ্ছা, তারা শুনছে কালকে নতুন বছর, তাই রাত্রে তারা আনন্দ উল্লাসে মেতে উঠেছে। আচ্ছা, তাহলে এই যে একজন সামাজিক ব্যক্তি নতুন বছর কালকে এটা জেনে সে আনন্দ শুরু করতে শুরু করেছে, তাহলে সে কি জানে যে এই নতুন বছর তার কেমন কাটবে, এবং এই নতুন বছর সামনে তার ভালো হবে না এই বছরে মন্দ হবে, না তো লস হবে, না কোনো বিপদ হবে, সে কিটা জানে? আচ্ছা, তাহলে এই নতুন বছরে আনন্দ যদি করতে হয়, তাহলে অলিয়া উলিয়ারা করবে, আধ্যাত্মিক জগতের জ্ঞানী লোক যারা তারা করবে। তো এটা কেমন কথা? যে এটা অবশ্যই সত্য এবং সঠিক, আপনারা একটু বুঝবেন। সে কথাটি হলো যে একজন আউলিয়া যে সাধকের সাথে আল্লাহর সাথে হট কানেকশন হয়ে গেছে, যখন যা খুশি সে তাই আল্লাহর কাছে জানতে পারে, সামনে কী হবে পিছে কী হবে সে এটা জানতে পারে। তো এখন আমি যে কথাটি বলবো সেটি হলো, একজন আউলিয়া, একজন সাধক, তিনি জানতে পারে কালকের থেকে নতুন বছর। তে এই নতুন বছরে যে নতুন বছর যে হলো, কালকে শুরু হলো, সকাল যখন হলো, তখনই কিন্তু সে ঘুমের ঘরে বা ধ্যানের ঘরে দেখতে পাচ্ছে যে তাম এই নতুন বছরটা তার কেমন কাটবে, বিপদে কাটবে নাকি সুখে কাটবে, না সে এই বছরটা জয়াধ্বনি পাবে, না কোনো অপদস্থ হবে, না সে অভাব ভোগ করবে। সে তখন সবটাই এই বছরে তার কি হবে তা জানতে পায়। ছয় মাস আগে এবং এই বছরের মধ্যে যা কিছু ঘটবে তা সে আগেই জানতে পায়, আল্লাহর তরফ হইতে জানতে পায়। যখন সে জানতে পারল যে আমার এই বছরটা খুব সুখ স্বাচ্ছন্দ্যে কাটবে এবং আমি আল্লাহর ইবাদত করতে পারবো, আল্লাহর সাধনা করতে পারবো, তখনই কিন্তু দেখা যায় যে এই লোকটি আনন্দ করবে, সবার সাথে কোলাকুলি করবে যে নতুন বছরটি আমার খুব ভালো, আমার এই বছরটি খুব ভালো যাবে। এ হলো আধ্যাত্মিক জগতের যারা আল্লাহর সাথে সম্পর্ক করেছে, যারা আল্লাহর তরফ থেকে জানতে পেরেছে যে এই বছরটা কেমন যাবে, যখন জানলো যে সুখ স্বাচ্ছন্দ্যে এই বছরটা কাটবে এবং আল্লাহর ইবাদতে সে সর্বসময় মশগুল থাকতে পারবে, তখনই তার জন্যই হলো আনন্দ, নতুন বছর আনন্দ উপভোগ করবে। তবে আরেকদল লোক আছে, সামাজিকভাবে চলাফেরা করে, চাকরি করে, ব্যবসা করে, তারা জানতে পেরেছে কালকে নতুন বছর, এই নতুন বছরটি তারা আনন্দ উদযাপন করবে। এখন সে যদি জানতো যে এই বছরটি তার বিপদে যাবে, তার লস হয়ে যাবে, সে অপদস্থ হবে, এমনকি এমন সময় আসবে যে খেতেও পারবে না, সে যদি এটা জানতো, তাহলে কিন্তু তার দ্বারা এই নতুন বছরের আনন্দ আয়েস করতে পারতো না। আমাদের বাড়ির আশেপাশে
মানুষে ঢোল বাজাইতেছে, কেউ বাজি মারতেছে, কেউ বিভিন্ন আনন্দ উল্লাসে মত্ত। এদেরকে যদি জিজ্ঞাসা করি যে বাবা তুমি যে নতুন বছরের আনন্দ করতেছো কি করে, যে এই বছরটি তোমার কেমন কাটবে, বিপদ আসবে নাকি কোনো জায়গায় লস খাবে না কোনো অপদস্ত হবে, তুমি কি এটা জানো? না। যদি তুমি জানতে যে তোমার বিপদ আছে এই বছরে, তাহলে নতুন বছর তোমার জন্য করাটা হারাম হয়ে যাবে। আর যদি কোনো সাধক জানতে পায় যে হ্যাঁ এই বছরটি আমার ভালো যাবে না, আমার বিপদে বিপদে যাবে এবং এই সমস্যা সেই সমস্যা আমার ফেস করতে হবে, তখন কিন্তু সেই ব্যক্তিটা গোমরা হয়ে বসে থাকবে আর বলবে যে কিসের নতুন বছর, সকলের জন্য নতুন বছর হলেও তো আমার জন্য না, আমি তো জানতে পেরেছি এই বছরে আমার যে কত দুর্দশা হতে পারে, সামনে কি পিছে কি কি হবে আমার কিছুই কিন্তু জানে না। নতুন বছর আনন্দ করতে শুরু করেছে, যদি জানতো যে এই বছরে তার এই ধরনের বিপদ তাকে চেপে ধরবে, তখন কিন্তু এই শান্তি আর এই আনন্দ তিনি করতেন না। তবে হ্যাঁ, যারা এই পৃথিবীতে অলিয়া আউলিয়া, তাহারা সামনের বছরে কি হবে আর পাঁচ বছর পরে তার কি হবে এই খবরও আল্লাহ তাদেরকে দিয়ে থাকেন। তখন তারা আনন্দ করবে না দুঃখ করবে তারা এই খবরটা পেয়ে যায়। তবে হে জগৎবাসী, জানি না আমার এই আলোচনাটি আপনাদের কতটুকু মনোগত হলো। তো আপনাদের এই কথাগুলো বলে কি আমি আনন্দ বন্ধ করে দিলাম কি না, এবং আসলে কথাটা আমার ঠিক কি না। তবে আরেকটা বিষয় যে আল্লাহ কি বলেছে, আল্লাহ বলেছে যারা রোজা রাখে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। তো আল্লাহ নিজের হাতে পুরস্কার দেবে, আবার কি বলতেছে আল্লাহ নিরাকার, আল্লাহ দেখা যায় না। তো আল্লাহর হাত কোত্থেকে আসলো, এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো রোজার শেষে ঈদ আসে, এখন সারা মাস রোজা রেখেছে, আল্লাহ যখন নিজের হাতে এই পুরস্কারটা দিবে, তারপর এই পুরস্কারটা হাতে নিয়ে সে আনন্দ করবে, আর আনন্দেরই আরেক নাম হলো ঈদ। তো দেখা গেছে সারা মাস রোজা রেখেছে, এই আল্লাহর নিজের হাতে এই পুরস্কারটা পায়নি, সেও আনন্দ করে, এবং দেখা যায় যে এই আল্লাহর হাতে এই রোজার পুরস্কার পেয়েছে সেও আনন্দ করে। তার মানে পুরস্কার পাওয়া না পাওয়া সেটা তারা বোঝে না। আচ্ছা, তাহলে আপনার ছেলে মেয়ে যদি ম্যাট্রিক পরীক্ষায় পাশ করে, তখন কিন্তু তারা মিষ্টি আনে, মিষ্টি আনে বিতরণ করে, কত খুশিবাসি যে আমি পাশ করেছি। এখন সে যখন শুনবে যে আমি তো এই পরীক্ষা ফেল করেছি, তখন সে কি মিষ্টি খাওয়াবে? কিন্তু মুসলমানের মধ্যে যারা রোজা রাখে তারা রোজার পুরস্কার পাইল কি পাইল না তা জানে না, কিন্তু ঈদ করতেছে, ম্যাট্রিক পাশ করলো কি করলো না সেটাও জানে না, কিন্তু পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট কি ভালো না মন্দ তা জানলো না, মিষ্টি খাওয়াইতে শুরু করেছে। তবে এই জগৎটা আল্লাহ সৃষ্টি করেছে যে মানুষ সর্বশ্রেষ্ঠ, মানুষ 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, কিন্তু যে কাজগুলো চলে এগুলো কিন্তু শ্রেষ্ঠর কাতারে পড়ে না। আর এরকম বেছে বেছে যদি কেউ আনন্দ উল্লাস করতে যায়, ঈদ করতে চায় এবং দেখা যায় নতুন বছরের আনন্দ করতে চায়, যদি এর হাকিকত কেউ বোঝে তাহলে তার এগুলো বন্ধ হয়ে যাবে, তার নিজের কাছ থেকে বন্ধ হয়ে যাবে। হাই রে, এই বছরের মধ্যে আমি কোন বিপদে না জানি পড়ি, সুখ আমার কপালে আছে কিনা না আছে, যদি জানতো তাহলে সে আনন্দ ছেড়ে চিন্তিত হতো যে হে আল্লাহ এই বছরে আমি কি দুর্দশায় পড়ি নাকি তোমার কোনো পরীক্ষায় পড়ি, এটা ভাবতো, এবং এই রাত্রে ইবাদত করতে বসে যাইতো, চোখের পানি ফেলাইতো, আল্লাহ এই বছরটা তুমি ভালো নিও, এবং সংসার নিয়ে চাকরি বাকরি নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে যেন ভালো থাকতে পারি এবং তোমাকে ডাকতে পারি, ইবাদত করতে পারি, আমাকে শরীরটা সুস্থ রেখো এবং আমি যেন মানব সেবা করতে পারি, এই হলো নতুন বছরের নিয়ম। কিন্তু এটা না কি করে, এটা না করে বাজি মারতেছে, ইমুককে রং মারতেছে, এই অবস্থা। যাই হোক, আমার কথায় যদি কেউ রাগ করেন তবু আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে তবুও জানাবেন। তবে হ্যাঁ, আমাদের এই চ্যানেলের আলাপটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন।
পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।